দর্শক, আমি শুরুতে একটা কথা বলি। আমি কিন্তু একটু আগে মিছিলে ছিলাম এবং বিক্ষোভ মিছিলে ছিলাম, সেখানে কিছু কিছু লোক আমাকে বলেছে আপনি কি ভাইরাল হওয়ার জন্য এসেছেন। আমি বলবো না, ভাইরাল হওয়ার জন্য আমি আসি নাই। কারণ আপনারা জানেন চরমনায় পি সাহেবের উপরে যে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তক্ষরণ থেকেই সেই কলিজার মধ্যে যে আঘাত লেগেছে, সেই আঘাত লাগার কারণেই কিন্তু সেই প্রতিবাদে কিন্তু আজকে আমরা অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছি। আমরা কিন্তু ভাইরাল হতে আসি নাই। আপনারা জানেন বরিশালের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে চরমনায় পি সাহেবের উপর পরিকল্পিতভাবে যেভাবে আক্রমণ করা হয়েছিল, এই বলেন ছাত্রলীগ, এই যুবলীগ, এই আওয়ামী লীগ, এই গুন্ডালীগ, এই যেভাবে তারা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করেছিল, যার কারণে কিন্তু চরমনায় পি সাহেবের শরীর থেকে রক্তে রঞ্জিত হয়েছিল, চরমনায় পি সাহেবের শরীর কিন্তু রক্তে রঞ্জিত হয়েছিল, সেটা সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান কিন্তু, প্রত্যেকটা মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখেছে। দর্শক, তারই প্রতিবাদে আজকে কিন্তু এই বাইতুল মোকাররমে এই মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছিল। আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানাই রাখি, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে যে বাংলাদেশের নির্বাচন কমিশনার আছে, এই সিএসসি যে প্রধান কাজী আউয়াল, এই আউয়ালের কিছু গাঁজাখুরি কথা এবং এই আউয়ালের কিছু মদখুরি কথা কিন্তু আপনারা জানেন। আজকে এই বাইতুল মোকাররমে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছিল এটার প্রতিবাদে, এবং তার কিন্তু পদত্যাগের বিষয়টা কিন্তু সেখানে আলোচনা করা হয়েছিল। আপনারা জানেন এই বিষয়ে কিন্তু কিছুদিন আগে প্রত্যেকেই এই এই গাঁজাখুরি এই কথা যে বলেছিল, তার প্রত্যেকেই কিন্তু মৃত ব্যক্তির লাশ বানায় কিন্তু সেটা দাফন করা হয়েছিল। আপনারা সেই ভিডিওটা দেখেছেন। যাই হোক, সব কিছু মিলে কিন্তু আমরা মূল কথা হলো একটাই, এই সরকারের পতন। এই সরকারের পতন যতক্ষণ না পর্যন্ত বাংলা মাটি থেকে হবে, ততক্ষণ পর্যন্ত বাংলা মাটিতে কোনো রকম শান্তি এই দেশে আসবে না, এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ মাটি থেকে এই সরকারের পদত্যাগ হবে, পতন হবে। আমরা আপনারা জানেন চরমনায় পি সাহেব নির্বাচন করেছিলেন শুধুমাত্র উনি, এই সরকারের পতনের উদ্দেশ্যই মূল কারণ ছিল, এছাড়া অন্য কোনো কারণ ছিল না। দর্শক, যতক্ষণ পর্যন্ত এই গুন্ডালীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগ না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে এই ইসলামী আন্দোলনের এই নির্দেশ কিন্তু বহাল থাকবে। অলরেডি চরমনায় পি সাহেব বলেছে যে আমরা ইনশাল্লাহ আমাদের কর্মসূচি ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাড়াবো, এবং নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছে, যারা ইনশাল্লাহ জীবন দিতে রাজি আছে সেই সমস্ত নেতাকর্মীদের কিন্তু প্রস্তুত থাকতে বলেছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই বাংলার জমিনে ইনশাল্লাহ এমন অবস্থা হবে, এমন আন্দোলন হবে, সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হবে। সেই ব্যবস্থা কিন্তু ইসলামী আন্দোলন নায়েবে আমির চরমনায় পি সাহেব কিন্তু সেই ব্যবস্থা ইনশাল্লাহ করতেছে। আপনারা শুধু অপেক্ষা থাকেন এবং এই কর্মীদেরকে ইনশাল্লাহ সহযোগিতা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। কেন তারা বিদেশে পালাবে? এটা কি শ্রীলঙ্কা? এটা তো বাংলাদেশ। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। তারা যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় জুলুম করেছে এতদিন যাবত পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে, তারা যদি এই প্রতিশ্রুতি দেয় যে আমরা এতদিন পর্যন্ত অন্যায় করেছি, জুলুম করেছি, বাংলাদেশের মানুষের টাকা লুণ্ঠন করেছি, আমরা আজকে স্বীকার করলাম আর আমাদের দ্বারা এরকম ভুল হবে না, এই কথা যদি তারা স্বীকার করে, তাহলে আমরা তো অকটপথে তাদেরকে গ্রহণ করব, তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্যে তাদেরকে গ্রহণ করব এবং বাংলার জমিনে তাদেরকে সুন্দরভাবে বসবাস করে দেওয়ার জন্য তাদের আমরা সুযোগ করে দেব। আমরা তো এজন্যই মুসলমান, এজন্য তো মুসলমানের ধর্মকে ইসলাম বলা হয়, আর ইসলাম হলো শান্তির ধর্ম, এজন্য তো আমাদেরকে শান্তির ধর্ম বলা হয়। আমরা অবশ্যই তাদেরকে ইনশাল্লাহ সুন্দর ব্যবস্থা করে দেব, যাতে করে তারা সুন্দরভাবে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তারা ইনশাল্লাহ বসবাস করতে পারে, সেই সুযোগ আমরা করে দেব। তাদেরকে আমরা শ্রীলঙ্কার মতো করব না, কারণ আমরা তো আর শ্রীলঙ্কাবাসী না, আমরা বাংলাদেশবাসী। মুফতি ফয়জুল করিম সাহেব উনি কনফারেন্স করে, সাংবাদিক কনফারেন্স করে উনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে কোনো রাজনৈতিক দল, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক গণ অধিকার পরিষদ, সেটা হোক জাসদ, সেটা হোক বাসদ, সেটা হোক নাঙ্গল প্রতীক, যে কোনো দল ওনার সাথে যদি জোট বাঁধতে আসে, উনি ইনশাল্লাহ এই ইসলামকে প্রতিষ্ঠিত ইসলামের লক্ষ্যে ইসলামের স্বার্থে উনি কিন্তু অবশ্যই জোট বাঁধতে প্রস্তুত আছেন, সেই বিবৃতি কিন্তু আপনারা শুনেছেন। ধন্যবাদ। যদি জোট না বাঁধে, তাকে যদি অফার করা হয় যে সে অন্য কারো সাথে জোট বাঁধবে কিনা, সেখানে যদি দেখা হয় যে বোঝা যায় বা দেখা জানা যায় সে ইসলামের বা সে ইসলামের বা চরমনায় পি সাহেবের দলের কোনো অধিকার দেখছেন দেওয়া হবে বা স্বার্থ আছে, সেই বিষয়টা বিবেচনা করে চরমনায় পি সাহেব এটা ডিসিশন নেবে। যেহেতু চরমনায় পি সাহেব না শুধুমাত্র, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই জানে যে 14 এবং 18 নির্বাচন কীভাবে একদলীয় নির্বাচন হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষই জানে। এরপরে কেন চরমনায় পি সাহেব নির্বাচনে গেলেন? দর্শক, মূলত হলো চরমনায় পিসাবকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলে তাকে বিভিন্নভাবে বলেছিল যে আপনারা কসম কেটে পর্যন্ত বলেছে এসসিএসসি, আপনারা নির্বাচনে আসেন, আমাদেরকে বিশ্বাস করেন, ভরসা রাখেন। সেই আঙ্গিকে কিন্তু যে চেয়েছিলেন, যেহেতু উনি বরিশালের একজন নাগরিক এবং বরিশালের মাটি এবং মানুষের প্রিয় একজন নেতা,
চেয়েছিলেন যে উনি বৈশালের নগরপিতা হতেন এবং সেই হিসাবে উনি কিন্তু কাজ করতে চেয়েছিলেন সেটা কিন্তু এই আওয়ামী লীগ যুব লীগ এই চামড়ালি কিন্তু সেটা বাস্তবায়ন হতে দিতে দেয়নি আচ্ছা আমরা দেখেছি যে 2013 সালে যখন জামাতের উপরে হামলা হয় তখন কিন্তু আমরা চরমোনাইয়ের তেমন কোনো ভূমিকা দেখিনি কিন্তু আমরা ঠিক এইবার সম্পূর্ণ উল্টা ঘটনাটা দেখলাম যখন চরমোনাইয়ের উপরে হামলা হলো জামাত ইসলাম শুধু বিবৃতিই দিলেন না একই সাথে চরমোনাইয়ের পীর সাহেবের তারপরের দিনই দেখতে গেলেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন যে আসলে কি আপনাদের আপনারা কি মনে করেন কিনা যে জামাত ইসলাম যদি আপনাদের সাথে সংলাপে বসতে চায় আপনাদের চরমোনাইয়ের পীর সাহেব সংলাপে বসতে রাজি হবেন আসলে বিষয়টা হলো আপনারা যে প্রশ্নটা করেছেন যে চরমোনাইয়ের পীর সাহেব কি তাদের এই এই সমাবেশে বা তাদের ডাকে সাড়া দেয়নি কেন তাই তো আপনারা জানেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখবেন চরমোনাইয়ের পীর সাহেব যদিও তারা সমাবেশের মাধ্যমে তাদের সাথে একজোট হয়নি কিন্তু উনি মনসমর্থন ওনার ছিল এটা আমি বিশ্বাস করি আর যেহেতু বাংলাদেশের মধ্যে একটি একদলীয় রাজনীতি কায়েম করতে যারা চেয়েছে তারা ক্ষমতাসীন দল তো যাই হোক সব কিছু মিলে কিন্তু চরমোনাইয়ের পীর সাহেব একটি ইসলামিক দল হিসাবে সবাইকে সাপোর্ট করে আপনারা জানেন এই গত কিছুদিন আগে চরমোনাইয়ের পীর সাহেবের উপর আক্রমণ হওয়ার পরে কিন্তু জামাতের নেতাকর্মীরা সেখানে গিয়েছিল চরমোনাইয়ের পীর সাহেবের সাথে দেখা করতে আপনারা জানেন চরমোনাইয়ের পীর সাহেব কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং বলেছে আমরা ইনশাল্লাহ ইসলামের স্বার্থে আমরা সকল দলের সাথে ইনশাল্লাহ জোট বাঁধতে আমরা প্রস্তুত আছি এবং সমস্ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদের কাছে উনি আবেদন করেছেন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সমস্ত দলের সাথে ইনশাল্লাহ এক এবং ন্যাক হতে আমরা প্রস্তুত আছি সেই সভাতে কিন্তু উনি ওনার বক্তব্য পেশ করেছেন সেটা আপনারা দেখেছেন